নমস্কার বন্ধুরা, লীনা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর আজকে আমি বানাবো কেক। তো কেক আগে আমি অনেকবার বানিয়েছি, আর আজকে বানাবো কলা দিয়ে ব্যানানা কেক। তো সবার প্রথমে আজকে আমি বাটিটা রেডি করে নিচ্ছি। তো দেখো, যে বাটিতে বানাবো সেই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপার না থাকলে তোমরা এমনি নর্মাল যে খবরের কাগজগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো। তো এবার দেখো, এখানে কলা নিয়ে নিয়েছি, কলাটা এবার ছাড়িয়ে আর ছোট ছোট করে টুকরো করে নেব। আর এই কলাটা কিন্তু একদম খুব পাকা হতে হবে, খুব পাকা কলা হলে তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো হবে, কাঁচা থাকলে চলবে না, মানে শক্ত থাকলে চলবে না। তো কলাটাকে আমি এবার পেস্ট করে নিচ্ছি, খুবই পাকা তো একটু চাপ দিলেই এটা পেস্ট হয়ে যাবে। তো দেখো, এটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি, এক কাপ চিনি নিলাম, আর কলাটাও হচ্ছে এক কাপ, এক কাপ কলা এক কাপ চিনি, আর হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল। সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো দেখো, মিশানো হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি ময়দা, আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি, আর ময়দাটা কিন্তু চেলে নিতে হবে, আর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে, আর কেকের ব্যাটার তো তোমাদেরকে আগেই বলেছি চেষ্টা করবে সবসময় একদিক থেকে করার। তো দেখো, দুধটা কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখো, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ছোটো চামচের ওই 1 চামচ। এসেন্স খুব বেশি দিলে হবে না, তাহলে একটা উগ্র গন্ধ ছাড়বে, কেকটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বেকিং পাউডার, আর 1/4 ভাগ বেকিং সোডা, কিছু টুটি ফুটি আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু চোকো চিপসও দিতে পারো, চকো চিপসটা দিলেও খেতে ভালো লাগবে। তো দেখো, কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, আর বাটিটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো, আর ব্যাটারটা সবসময় ঢালার সময় একটু উপর থেকে ঢালবে। আর এদিকে আমি কড়াটাকে প্রিহিট করে রাখছি হাই ফ্লেমে। দেখো, হাই ফ্লেমে মিনিমাম 5 মিনিট এটাকে প্রিহিট করে রাখবো। আর এদিকে বাটিটা একটু এইভাবে ঠুকে দিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো ফাঁক না থাকে। উপর থেকে আমি আরও একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এটা প্রিহিট হয়ে গেছে, 5 মিনিট হাই ফ্লেমে দেওয়া ছিল। বাটিটা বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 40 থেকে 45 মিনিট, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখে দেবো। লো ফ্লেমে হোক, আমি পাক্কা 40 থেকে 45 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো, 45 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এর মাঝে আমি একবার আধা ঘন্টা পর চেক করেছিলাম, তখন হয়নি। এখন 45 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তোমাদের সামনে খুলে দিলাম, আর দেখো কেক কিন্তু একদম রেডি। দেখেই বুঝতে পারছো কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ব্যানানা কেক হতে একটু সময় লাগে, অন্যান্য কেক যেগুলো আমি বানিয়েছি সেটা মোটামুটি 40 মিনিটের মধ্যে হয়ে গেছে, কিন্তু এটা পাকা 45 মিনিট সময় লাগলো। একটা কাঠি আমি ঢোকালাম, দেখো কাঠিটা কিন্তু একদম ক্লিন হয়ে বেরিয়ে এসছে। তো চলো, এটাকে এখন ঠান্ডা করে নিই, নামিয়ে তারপর ফিরে আসছি। তো কেকের বাটিটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে, আর কেকের বাটি সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই কিন্তু কেকটা তার মধ্যে থেকে বের করবে, গরম অবস্থায় বের করতে যাবে না, তাহলে ওটা কিন্তু ভেঙে যাবে। তো কেকের বাটিটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে, চারপাশটা একটু ছুরি দিয়ে খুলে নিলাম, আর দেখো একবারে স্মুথভাবে বেরিয়ে এসেছে। তো বাটার পেপারটা আমি তুলে ফেলে দিচ্ছি, দারুণ হয়েছে কেকটা। দারুণ সফট আর স্পঞ্জি হয়েছে। তো চলো, এটাকে এখন কেটে দেখি কতটা সফট হলো। তো
রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা টিপে দিও যেন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো দেখো দারুণ সফট হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। তো চলো আজকের মতো আসছি, চলো সবার জন্য নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।